5 এপ্রিল 2000 আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটিতে বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার কোনো বিকল্প নেই। বিশ্বকে এগিয়ে যেতে হলে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে, অসাংবিধানিক শাসনের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। 5 এপ্রিল 2020 করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে, বিপন্ন মানুষ, বিপর্যস্ত অর্থনীতি। মানুষ ও অর্থনীতি বাঁচাতে 72,750 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, করোনা ভাইরাসে একটি মানুষও যাতে না খেয়ে মারা যান, সেজন্য সরকার ঘরে ঘরে খাবার ও নগদ সাহায্য পৌঁছে দেবে। ব্যবসায়ীরা যেন ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য তাদেরকে ভর্তুকি ও নগদ সহায়তা দেয়া হবে। এই ঋণ সুবিধা সুদের হার হবে 9%, ঋণের সুদের অর্ধেক অর্থাৎ 4.50% ঋণ গ্রহীতা শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠান পরিশোধ করবে এবং অবশিষ্ট 4.50% সরকার ভর্তুকি হিসেবে সংশ্লিষ্ট ব্যাংকে প্রদান করবে।